বাচনভঙ্গিতেই তার ক্ষমতার দম্ভ মানুষকে অপমান অপদস্ত করতে কুণ্ঠিত হতেন না মন্ত্রী লতিফ সিদ্দিকী নিজ মন্ত্রণালয় সহ সরকারি কর্মকর্তা কর্মচারীরাও বিভিন্ন সময় অপদস্ত হয়েছেন তার হাতে অবৈধ ভিআইপি ব্যবসা বন্ধে ব্যর্থতার কারণে গেল জুলাইয়ে মন্ত্রিসভার বৈঠকেই তিরস্কৃত হন তিনি গেল বছরের সতেরোই আগস্ট হরতালকারীদের বাড়িতে ঢুকে হত্যার নির্দেশ দিয়ে ঘরে বাইরে পড়েন সমালোচনার মুখে সরকারের নীতিগত সিদ্ধান্তে সম্মান জানানো তো দূরের কথা আদালতের নির্দেশনাও অবলীলায় উপেক্ষা করেছেন লতিফ সিদ্দিকী এ নিয়ে বড় আকারের খবর আসে পত্রিকার পাতায় পাটখাতে উন্নয়নে রাখা টাকা থেকে ঋণের নামে গাড়ি বাড়ি ফ্ল্যাট কেনা ও ব্যবসা বাণিজ্যের জন্য দেয়ার অভিযোগও রয়েছে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে চলতি বছরের উনিশে মে আদালতের নির্দেশনা উপেক্ষা করে একটি ফোন কোম্পানিকে বন্ধ করতে লিখিত নির্দেশ দেন তিনি মোবাইল ফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তাদের চোর এবং রক্তচোষা বলে গালি দিলেও তাদের কাছ থেকেই প্রকাশ্যে চাঁদা নেয়ার কথা স্বীকার করেন লতিফ সিদ্দিকী বিশে মে সরকারি নীতিমালার পরিপন্থী সিদ্ধান্ত নিয়ে সরকারের দুই একর নব্বই শতাংশ জমি নামমাত্র কয়েক কোটি টাকায় বিক্রি করে দেন মন্ত্রী পরে সমালোচনার মুখে তা বাতিল করে সরকারি নোটে নিজ হাতে স্পষ্ট করে লেখেন নীতিমালা বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আগের বিক্রয় মূল্য নেওয়া হোক এভাবে চট্টগ্রাম সমিতিকে নামমাত্র মূল্যে মতিঝিলে এগারো কাঠা তেরো ছটাক জমি দেয়া ছাড়াও সরকারি বহু সম্পদ নিজের হাতে খয়রাত করার নজির করেন তিনি বিরোধী দলের অবরোধের সময় গত তেইশে ডিসেম্বর নাটোরের লালপুরে পিস্তল হাতে গাছের গুড়ি সরিয়ে আলোচনার জন্ম দেন তিনি এর আগে নিজ দপ্তরে পেটানো ইঞ্জিনিয়ারকে নোংরা পানিতে চুবানো কিংবা কাছের সচিব কর্মকর্তাদের নীতিবিরুদ্ধ সুবিধা দিয়ে খবরের শিরোনাম হন এই মন্ত্রী মিঠুন মোস্তাফিজ বৈশাখী নিউজ ঢাকা